আমাদের নীতিনিষ্ঠ রাজনৈতিক দল সেই দিকে লক্ষ্য রেখে আপনারা শান্তিপূর্ণ ভাবে সুস্থ ভাবে সুন্দর ভাবে আপনারা মিছিল হাঁটবেন এবং আপনারা সুব্রত মহাপাত্রবাবু আছেন সামনে, দেবব্রত কান্দা সভাপতি আছেন, তাদের নির্দেশ মেনে আমিও আছি। আপনারা সকাল সকাল ভোট দিন বিজেপি পদ্ম ফুলে ছাপতে, আর যাই দরকার তৃণমূল আবার
এগুলো সব জাস্টিফাই না করে কি করে অ্যালার্ট করা হয় টাকা
এই ব্যাপারে আপনি কি ব্যাপারে সিদ্ধান্ত নিন, না হলে আমরা কিন্তু আরো বড় হয়ে যাব। কিভাবে এটা সুরাহা করবেন, সমাধান করবেন, উনি বলবেন নিশ্চয়ই বলবেন কিভাবে সমাধান করবো, উনি বলবেন, আমরা ভারত দেওয়ার কথাও বলবো না, উনি বলবেন যে এইভাবে সমাধান হবে, বলুন। আমার কাছ থেকে আপনি কিভাবে টাকাটা রিটার্ন দেবেন এটা বলুন। এটা বলতে হবে, আমরা দীর্ঘ সময় এখানে দিতে পারবো না, আপনি বলুন, এটা বলুন, তারপরে নেক্সট পয়েন্টে যাবো। আপ্রাণ চেষ্টা করবো, চেষ্টা তো আপনি ছমাস ধরে করতে পারেন, তারপরে ভিতরে ভিতরে আমি 500 টাকা পেয়েছি, 200 টাকা আপনাকে মৌখিকভাবে ফেরত দিলাম, বাজারে প্রচার হলে যে নন্দগুলো টাকা ফেরত দিয়েছে, তার কি বাস্তবায়িতা থাকবে বা কি প্রুফ থাকবে? নোটিশ করে দিতে হবে যে এই ব্যক্তির কাছে টাকা তোলা আছে, এই সিস্টেমে টাকা আছে, এই চেক বা কেউ কিছু, সেটা তার তথ্য সময় দিতে হবে, না হলে আমরা বুঝবো কি করে? আপনি তো শুধু নাম দিয়ে দিতে পারেন, আর অ্যাকচুয়ালি হয়তো টাকা আপনি নেন বা সরকারি ফান্ডে টাকা রিটার্ন করেন। জনগণ হিসেবে আপনার কাছে কোশ্চেন করছি, আপনি এটা করলেন কি করে, যদিও করে থাকেন কিভাবে উত্তর, কিভাবে সলিউশন হবে সেটা একটু বলুন। তাহলে একই রকম ভাবে প্রত্যেক প্রতিনিধি থাকতে হবে, তার মাধ্যমে আপনাকে টাকা রিটার্ন আলোচনা করতে হবে, সমস্ত সর্বদলীয় ভাবে প্রতিনিধি থাকবে, বলুন আপনি। এটা আপনি নিজে করেছেন না কাউকে নিয়ে বসে করেছেন, ভুল হয়েছে, দুর্নীতির অভিযোগ উঠছে, কি বলবেন? তদন্ত করুন, তদন্ত করে যাতে হবে হঠাৎ করার জন্য ঘরের 1 ঘন্টা ঘর হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে কম রাত্রে ঝোর 12টার মধ্যে সংখ্যা দিতে হয়েছে, মানে কত ঘর পূর্ণ লঙ্গে ঘর ভাঙছে, এই লঙ্গে আন্ডারছে সব, তারপরের দিন জল হয়েছে হঠাৎ নামবো অথবা কতগুলো পঞ্চায়েতকে খবর দিয়েছি, খবর তো 1 ঘন্টার মধ্যে 4:30-5টার মধ্যে মেল আসছে, 6:30-6টার মধ্যে পাঠাবো, এই করতে গিয়ে অন্যদের সাথে বাস্তব আবিষ্কার করছি। ম্যাডাম আমার সঙ্গে কয়েক টাকা দোকানে কয়েকজন ফেরত দিয়েছে, কতজন ফেরত দিয়েছে ব্লকে, ব্লক থেকে টাঙানো হয়েছে, ব্লক থেকে দিতে কথা বিজেপির দাবি, অসহায় পরিবারা যারা প্রাপ্য আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত তারা কিন্তু ঠিকঠাক ভাবে পয়সা পাচ্ছে না সরকার, এই বিষয়ে কি বলবেন? যারা 3 টাকা পাকা বাড়ি তারাই পাচ্ছে, অসহায় পরিবারা পাচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? মানে ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে কতদিনের মধ্যে এই
ক্ষতিপূরণ দিতে পারবে? দাদা আমাকে প্রসেস করে উঠে আপাতত প্রসেসিং মধ্যে এক মাসের মতো সময় নিচ্ছি, আমাকে তো দৌড়ঝাঁপ করতে হবে এবং এটাকে নিয়ে কোথায় দৌড়ঝাঁপ করতে কোটবার অঞ্চলে কতগুলো পান বরজ আছে স্যার? আমি তো সঠিক হিসাব আন্দাজে দিয়েছি, একটা করে তখন 12টার দিকে বলো বিডিওতে ফোন আসছে ও যে ইমিডিয়েট হিসাব, আমি স্যার প্রত্যেক পঞ্চায়েত তো আগে থেকে ফোন দিয়েছি তো কত বাড়ি ভাঙছে হিসাব কর, কিন্তু পুরোপুরি ভাঙছে এই অবধি আমি রিপোর্ট পাইনি কিন্তু না আপনাকে আন্দাজে বলতে আমি আন্দাজে আমি বলে দিলাম, তখন আমার মাথায় আসছে না 12:30টার দিকে না আন্দাজে বলো কেসবিটা নাম দিয়েছেন 100টা সংখ্যা নাম নাম তখন বলা হয়নি 100টা বলে দিয়েছি, সেটি আমার কাছে মানে পুরোপুরি ভাঙছে কি আমি আন্দাজে সব বলে দিয়েছি, আর 3000 আংশিক বাড়ির ক্ষতি এটা বলেছি, আর পানগুলোর কত ভাঙছে আমার জানি, আমার প্রধানমন্ত্রী পান কত আছে আমার জানা নেই, ওই যে রূপ ঝড়ে সময় কিছু ওখানে দেখানো ছিল যারা পেয়েছে সেখান থেকে হয়তো হয়েছে কিছু পানবরজের সংখ্যাটা আমি বলতে পারি, পানবরের সংখ্যাটা আমি সঠিক তখন বলতে পারিনি, ওরা বুলবুল ঝড়ের সময় ওরা পেয়েছে তখন পানবরজ ক্ষতি ধানের ক্ষতি তখন পেয়েছে, সেই বুলবুল ঝড়ের সময় তাদের লিস ছিল সেখান থেকে কথা হয়েছে। আপনি বলছেন পানবরজ আমি সংখ্যা বলতে পারি ঘরের বা আংশিক, আপনি বলছেন তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়েছে এটা দুর্নীতি নয়? আমার কাছে দুর্নীতি বলতে গেলে ঠিক করবো আপনারা কিন্তু ভুলের জন্য এই জিনিসটা আমাকে দল স্বীকার করতে আমি চেষ্টা করবো এটাকে যাদের টাকাটা যারা পেয়েছে চকিত এরপরে আরো আগামী দিনে আরো বড় সড় আন্দোলন আমাদের এই বিজেপি তরফ থেকেই হবে, এখন সমস্ত আমাদের কর্মী বন্ধুরা আমাদের খিরিশতলা থেকে আবার খিরিশতলা দিকে ঘুরে আবার আমাদের যে অভিযোগ ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক পানবরজের ক্ষতিগ্রস্তের যে দুর্নীতি, দুই আবাসন ক্ষতিগ্রস্তের জন্য